হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার ভিডিওতে শেয়ার করব নতুন ধরনের এই মাছটা কিভাবে রান্না করে আর এটার টেস্ট কেমন। তো এই মাছটার নাম হচ্ছে স্ক্যাটফিশ। তো এগুলো এর আগে কখনো এগুলো খাওয়া হয় নাই। তো গতকালকে আমার ভাইয়া নিয়ে আসছে। তো আমরা রাতেই এই মাছটাকে কেটে কুটে রাখছি। তো আজকেই রান্না করলাম। তো মাছগুলো চ্যাপটা এমন দেখতে রূপচাঁদা মাছের মতো, কিন্তু আসলে এগুলো রূপচাঁদা মাছ না। তো এই যে সামনে থেকে দেখতে পাইতেছেন, এটা একটু অন্যরকম, কিন্তু এগুলাকে স্ক্যাটফিশই বলে। তো আগে কখনো এটা খাই নাই, তো এটা নতুন ভাবে ট্রাই করব। তো এই তো আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। এগুলার কাঁটাগুলো অনেক অনেক শক্ত ছিল, অন্যান্য মাছের চেয়ে ওইগুলার কাঁটা অনেক শক্ত ছিল। এগুলো বাইরের দেশে বেশি খাওয়া হয়, জাপানে, চায়না, এসব জায়গাতে এসব মাছগুলো খাওয়া হয়। তো এই মাছগুলোর কাঁটা অনেক শক্ত ছিল, এগুলো সামুদ্রিক মাছ। তো আমি পুরো মাছগুলো কেটে নিলাম। কেটে নিয়ে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে রাতে ফ্রিজে রেখে দিলাম। রাতে আর এগুলো রান্না করা হয়নি। তো মাছগুলো সরাসরি দেখতে কিন্তু খুব সুন্দর, খেতেও অনেকটাই মজা, রূপচাঁদা মাছের মতোই খেতে, দেখতেও রূপচাঁদা মাছের মতো, কিন্তু আসলে এগুলো রূপচাঁদা মাছ না। তো এই তো আমি কেটে কুটে রাখলাম। তো সকালে আম্মু এগুলো রান্না করছে। তো এই তো রান্না করা শুরু, তেমন আলাদা কোনো ভিন্ন কিছু করে নাই। নর্মাল মাছের ঝোল যেভাবে করে, পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ এগুলো দিয়েই করছে, টমেটো দিয়ে মাছের ঝোলটা করছে। তো যারা যারা এই পর্যন্ত দেখতেছেন, সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক মানুষই থাকে মাছ প্রেমী হয়ে থাকে, বিভিন্ন রকম মাছ টেস্ট নিতে পছন্দ করে। তো আমরা তো আসলে বাংলাদেশের সব ধরনের মাছ সচরাচর সব এলাকায় পাওয়া যায় না। তো আমাদের এলাকায় নোয়াখালীর এখানে যে কোনো মার্কেটে নতুন কোনো ভিন্ন ধরনের মাছ দেখলে আমার ভাইয়েরা নিয়ে আসে। তো কালকেও সেমভাবে, মানে ও আসলে একটু মাছ প্রিয়, তো এই মাছটা টেস্ট কেমন সেটা দেখার জন্য মাছটা নিয়ে আসছে। তো এই আর কি। তো আজকে দুপুরে আমরা এটা দিয়ে ভাত খেলাম। এটা খেতে অনেকটা রূপচাঁদা মাছের মতো আর খুবই সুস্বাদু সামুদ্রিক মাছ। আপনারা যদি এই মাছটা কেউ খেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর কখনো এটা ট্রাই করি নাই, এটাই আমার প্রথম। তো এখানে মা ঝোলগুলোকে খুব ভালো করে কষিয়ে এই মাছটা দিয়ে দিবে একটু পরে।
মাছের মধ্যে কোনো কাটা নাই, শুধু মাছখানে একটা কাটা।